সিলেট অঞ্চলে বেতারের প্রায় পৌনে 3 একর জায়গা জুড়ে ছিল বিভিন্ন ধরনের গাছ। উন্নয়ন কাজের কথা বলে বন বিভাগের অনুমতি না নিয়েই সেখানকার 143টি গাছ কেটে ফেলেন বেতার সিলেটের আঞ্চলিক প্রকৌশলী মনোয়ার হোসেন খান। বন বিভাগ বলছে বেতার কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গাছগুলোর কেবল মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তবে সেগুলো কাটার জন্য তারা কোনো অনুমতি নেয়নি, যা সরকারি বিধির লঙ্ঘন। বনজ দ্রব্য পরিবহন নিয়ন্ত্রণ বিধিমালা একটা আছে, সেখানে বলা হয়েছে যে কোনো সরকারি ভূমিতে গাছ কর্তনের পূর্বে বন বিভাগের একটা পারমিশন নিতে হবে। আমরা এটা তদন্ত করতে দিয়েছি, রিপোর্ট আসলে আমরা ব্যবস্থা নেব আর কি। মূল্যবান বিভিন্ন প্রজাতির 143টি গাছ নিলামে বিক্রি হয় মাত্র 4.5 লাখ টাকায়। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি আঞ্চলিক প্রকৌশলী মনোয়ার হোসেন খান। বেতার কেন্দ্রের এ ধরনের অপরাধে ক্ষুব্ধ সিলেটের সচেতন মহল। যেখানে আমরা গাছ লাগাই না কেন, এই গাছ লাগানোর পরে এটা মালিকানা সরকারের, আমার গাছ কাটার অধিকার নাই। ইনারা কোনো অনুমতি না নিয়ে গাছ কাটছেন, এটা আমার মতে একটা জঘন্য অপরাধ এবং এই জন্য তাদের বিচার হওয়া উচিত। যে গাছগুলো কাটা হচ্ছে এগুলো তো আমাদের ঐতিহ্যেরই অংশ, তো এই একদিকে ঐতিহ্যকে নষ্ট করা হচ্ছে এবং আরেকদিকে পরিবেশেরও ক্ষতি করা হচ্ছে। গাছ কেটে ফেলা হচ্ছে, পরিবেশ নষ্ট হলে আমাদের এই যে আমরা মধ্যমায়ের দেশে গেছি, আমরা উন্নয়নশীল দেশে যাব, তা সম্ভব হবে না, এটা টেকসই হবে না। এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন পরিবেশবাদীরা। এরকম একটি প্রতিষ্ঠান যদি বিধির লঙ্ঘন করে এইভাবে বৃক্ষ নিধন করে থাকে, এখানে সরকারি বিধি যেটা সম্পূর্ণরূপে সেই বিধি লঙ্ঘন করা হয়েছে। গাছ কাটার বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। যদি রেডিও স্টেশনের গাছ হয়ে থাকে তাও আমাদের অনুমতি লাগবে তাদের কাটতে হলে, কী কারণে এটা কাটা হলো, কী হয়েছে এটা আমরা দেখব। তিনি জানান এতগুলো গাছ কাটার আগে বন বিভাগের যথাযথ অনুমতি নেওয়া উচিত ছিল। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।